খুকু তার পছন্দের, সব থেকে পছন্দের অভিনেত্রীর সাথে দেখা করেছে আজকে, মানে দেখা করেছে মানে অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছে খুকুর সাথে। তো সেটা খুকুর যা রিয়েকশন, যা এক্সপ্রেশন, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি ওকে টেস্ট করছিলাম যে সত্যি দেখে কিনা সিরিয়াল, বাট আরাত্রিকা একদম অ্যাপ্রুভ করে দিয়েছে যে ইয়েস, যা যা বলেছে একদম ফুল টু ম্যাচ, মানে খুকু পুরো সব সিরিয়াল লেগেছে আরাত্রিকার। তো দেখতে থাকো ব্লগটা। আরাত্রিকা এখন এসেছে খুকুর ব্লগে, ওনার বস এসছে তাই কথা কাটাকাটি হয়েছে, ওনার মা দাদা খুব অপমান করেছে, রান্না করে আর কিছু বলতে চাস? আমার খুব ভালো লাগছে ওর সাথে দেখা হয়ে, আমার বোনের মতন, আমি তো ওর থেকে বড়। ও মা, বোন কি বল, মায়ের মতো বাচ্চা সাজা শখ নাকি? তো আমি বাচ্চা সাজবো বলেছি, আচ্ছা ঠিক আছে আমি তোমার মায়ের মতো, আমি অনেক বড়, মেয়ের বয়সও 18 বছর চলছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। আবার বলতে থাক, তোমার যতগুলো সিরিয়াল ছিল সবকিছু সিরিয়াল গুলো ফাইটিং এর সিরিয়াল, অগ্নিশিখা ছিল 2021 সাল থেকে কাজ করছি তোমার বাড়িতে। আমাদের অগ্নিশিখা কবে ঠিকই বলেছে 2021 থেকে আমাদের শুটিং শুরু হয়েছিল। বাবা ওটাও দেখতাম। মিতুল পালকে চিনিস? মিতুল পালের একটা পালিত মেয়ে আর নিজের একটা ছেলে, আমি হলে দুটো বলে দিতাম না, যেটা ডিটেলে এত ডিটেলে আমি নিখুঁত ভাবে দেখি। অভিনয় ভালো হচ্ছে? হ্যাঁ বাবা, খুব লড়াই চলছে বসের সাথে। আবার তুই করছিস ওর দেখে ইন্সপায়ার হয়ে কিছু লড়াই করিস জীবনে? আমি তো লড়াই করছি, তো দেখছো জীবনে তো লড়াই চলছে, বলতে পারছি। ওকে ধন্যবাদ খুকু। দে রে, হ্যাঁ এইসবই তো করাস আমাকে, দিদি ফেলে আসি দে, না না দে 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 দে, মনে মনে তো এটাই চাইছিস যে বসে আছি আমরা ফেলে দিয়ে আয়।